2000 টাকা সামাজিক ভাতা নিয়ে গ্রামে গ্রামে প্রচার শুরু করে দিল বিজেপির মহিলা মোর্চা 2000 টাকা ভাতা দেওয়ার কথা 18 সালের নির্বাচনে ভিশন ডকুমেন্ট উল্লেখ করেছিলেন বিজেপি একটু দেরি হলেও প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হলো এই প্রচার সোমবার বারে বারে যেতে শুরু করেছে মহিলা মোর্চার সামনে 2023 তেইশ সালে বিধানসভা নির্বাচন আগে থেকেই ময়দানে নেমে প্রচার শুরু করে এগিয়ে থাকতে চাইছে বিজেপি কদমতলা কুর্তি বিধানসভার বিভিন্ন এলাকায় মহিলা মোর্চা কার্যকর্তারা বাড়ি প্রচারে বেরিয়েছেন আগামী সাতাশ তারিখ কদমতলায় আছে ডক্টর সাহা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে কদমতলা মাঠের জনসভা থেকে নতুন কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী সেদিকেই তাকিয়ে রয়েছে উত্তর জেলার আমজনতা বয়স্ক ভাতা মানে সামাজিক প্রত্যেকটা বাতা দুই হাজার টাকা করেছেন দুই হাজার টাকা করার জন্য গত সতেরো তারিখ যে আগরতলা টাউন হলে প্রোগ্রাম হয়েছিল তখন সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহা উনি ঘোষণা দিয়েছেন যে আমাদের সরকার শুধু ক্ষতায় নয় কাজে সেটা প্রমাণ করে দিয়েছে এই সেপ্টেম্বর মাসের থেকেই দুই হাজার টাকা বাতা আগামী মাস থেকে সবাই দুই হাজার টাকা করে বাতা করে তো আমরা আমাদের প্রত্যেককে জনগণকে যে ঘরে ঘরে মোদীজি যে ঘরে ঘরে সুশাসন পৌঁছে দিয়েছেন সেটা সত্যি বাস্তবায়িত হয়েছে তাদেরকে জানান দিলাম যে শুধু কথায় নয় ভারতীয় জনতা পার্টি সরকার কোথায় নয় কাজে হোক দেখিয়ে দেয় সবকা সাথ সবকা বিশ্বাস সেটা দলমত সব কিছু উঠে উঠে কাজ করে যায় সেটাই আমরা ওনাদেরকে জানান দিতে চাই এসেছিলাম